কোশ্চেনটা করবে ছিল মানে কি বলবেন আপনাদের এমসির বাড়িতে প্রায় ওখানে অরিজিৎ সিং এর বাড়িতে পুলিশ চা খেতে যায় এখন কারণ কাজ না থাকলে চলো অরিজিৎ সিং এর বাড়ি যায় অরিজিৎ সিং যেদিন থেকে বিজেপিতে এসেছেন তার পেছনে হয় গুন্ডা লেগে আছে না হয় পুলিশ লেগে আছে না হলে দুজন মিলে লেগে আছে গুন্ডারা বম নিয়ে বন্দুক নিয়ে তালা করছে বাড়ি থেকে বেরোলে তাকে মারবে আর পুলিশও বাইরে দাঁড়িয়ে আছে হয় অ্যারেস্ট করবে একজন নির্বাচিত প্রতিনিধি এমপি যার সঙ্গে ক্রিমিনালের মতো ব্যবহার করছে আর কারা ক্রিমিনালই তাকে ঘিরে রেখেছে এই ধরনের রাজনীতি এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা কল্পনাও করতে পারি না সেখানে স্পেশাল অফিসার পোস্টিং করা হয়েছে সুপারি নিয়ে গেছে অরিজিৎ সিংকে মারতে এত ভয় একটা লোককে দেখে পুরো সরকার তার পিছনে লেগে আছে আমরা তো অবাক হয়ে যাই কী করে একটা গণতন্ত্রের মধ্যে এরকম চলতে পারে কুণাল ঘোষ তৃণমূলের স্পোক্স পার্সন ফিরে আসার পর বলেছে মুকুল রায় তার দৃষ্টি ওর ফিরে আসবে আসল দৃষ্টি ফিরে আসবে আমি জানি না কে কীরকম কার দৃষ্টি কখন ফিরে সবাইকে নিজের মতো মনে করার দরকার নেই নিজের মাপদণ্ডে সবাইকে বিচার করার দরকার নেই আর যারা আমার মনে হয় মুকুলদার মতো যারা সিনিয়র পলিটিশিয়ান চিন্তাভাবনা করে এসেছেন এখনও আমাদের সঙ্গে বাংলার পরিবর্তন জন্য লড়াই করে যাচ্ছেন বারবার তাকে বদনাম করার জন্য তার ক্যারিয়ারকে খতম করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা প্রচার করে বারবার করা হচ্ছে তার জবাব দিয়েছেন মুকুলদা আমার মনে হয় এই ধরনের প্রচার ইত্যাদি বন্ধ করার দরকার আছে ভাটপাড়ায় কালকে 10 নম্বর ওয়ার্ডে একটি বিজেপি পার্টি অফিসে তৃণমূলের অভিযোগ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি হামলা চালায় বিজেপি পার্টি অফিসে বোমা ফেলা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত কি বলবেন ওই এলাকায় এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে প্রায় দিনই পার্টি অফিস অ্যাটাক করা আমাদের কর্মীদের বাড়ি অ্যাটাক করা চলছেই পুরোপুরি অপরাধীকরণ হয়ে গেছে রাজনীতিটা ওখানকার আর এটাই এখন টিএমসির রাজনীতি খালি বিজেপির উপরে আক্রমণ নয় প্রত্যেক দিন তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেতে নিজেদের কর্মীরা খুন হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন দর্শকের খালি ভূমিকা পালন করছে কোথাও তাদের কোনো উপস্থিতি দেখতে পাচ্ছে না বিরোধী কর্মীরা খুন হচ্ছেন টিএমসির পার্টির মধ্যে অপরাধীরা ঢুকে নিজেরা মারামারি করে নিজেরা তো মরছে মরছে সারা সমাজের মধ্যে একটা অশান্তি বানিয়ে রেখেছে রাম মন্দির ইস্যুতে মানে গতকাল আজ বেশ কিছু মিছিল হয়েছিল সেই মিছিলগুলো পুলিশ লাঠি চালিয়েছে কি বলবেন আর যে করে হোক এরা এখানে এই যে রাম মন্দিরের যে ইস্যু মানুষের যে আবেগ তাকে আটকাবার চেষ্টা করছে বারবার সেদিন লকডাউন করে শান্তি হয়নি পরের দিন যারা সেদিন উৎসব করতে পারেনি বলে উৎসব করেছিলেন তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এখনও জেলে আছে খড়গপুর থেকে যাদের অ্যারেস্ট করা ছিল বাড়ি বাড়ি ঢুকে পুলিশ পিটিয়েছে যারা পুজোর আয়োজন করেছিলেন মহিলাদেরকেও ছাড়া হয়নি এবং মহিলাদেরকে অ্যারেস্ট করে বাড়িতে মানে এখনও জেলে রাখা হয়েছে তারা নাকি পুলিশকে পিটিয়েছে তো ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করা মানুষকে প্রভোগ করা এইভাবে ইচ্ছাকৃত শান্ত বাতাবরণকে অশান্ত করার চেষ্টা করছে পুলিশ নিজে যাদের শান্তি প্রতিষ্ঠা করার কথা তারাই অশান্তি ছড়াচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির এবং বিজেপি থেকে হুমায়ুন কবির কখন কোথায় থাকেন আমাদের পার্টিতে এসেছিলেন আমরা তাকে সম্মান দিয়েছিলাম তাকে লোকসভার টিকিট দিয়েছিলাম উনি একজন পুরনো রাজনীতিবিদ বোঝেন অনেক কিছু টিএমসিতে মন্ত্রীও ছিলেন এক সময় কংগ্রেসের পুরনো নেতা সব পার্টি ঘোরা হয়ে গেছে এবার উনি ডিসিশন নিন কী করবেন হেমতাবাদের যে বিধায়ক তিনি মারা গিয়েছিলেন আদালত রাজ্য সরকার সিবিআই এবং এর কাছে চিঠি পাঠিয়েছে এটা নিয়ে আপনাদের কি বক্তব্য আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম কেউ কোর্টেও গেছে এটা নিয়ে সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেছেন তারা চিঠি পাঠিয়েছেন তো আমরা চাইবো যে সুপ্রিম কোর্টের নির্দেশে ওখানে সিবিআই তদন্ত হোক যাতে এই যে একাধিক মার্ডার হেমতাবাদের বিধায়কের হত্যার পরেও আরও আমাদের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে গঙ্গাসাগরে একজন পূর্ব মেদিনীর রামনগরে একজনকে একইভাবে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে তো এই যে মানে মৃত্যুর রাজনীতি হত্যার রাজনীতি চলছে আমার মনে হয় টিএমসি সরকার পার্টি এটাকে পলিসি হিসাবে নিয়েছে বিরোধীদের খতম করার জন্য এই ধরনের রাজনীতির মধ্যে হিংসা হওয়া উচিত নয় গণতন্ত্রের তো এটা তখনই বন্ধ হবে যদি সত্য সামনে আসে যারা মারছে তারাই তার জাজমেন্ট দিয়ে দিচ্ছে তার আগেই বলে দিচ্ছে আত্মহত্যা পুলিশ না দেখেই বলেছে আত্মহত্যা পোস্টমর্টম না করে রিপোর্ট চলে আসছে তো এই ধরনের একটা চক্রান্ত করে বাংলার রাজনীতিকে হিংসাযুক্ত করা হচ্ছে এটার সমাধান হওয়া উচিত সিবিআই তদন্ত হলে সত্য সামনে আসবে।